ক্রিকেটার রুবেল হোসেনের আব্বা হতে পেরে আল্লাহ পাক আমাকে বানাইছেন এর জন্য তো বিশাল একটা কিছু গর্ব আমি মনে করি আমাদের তো ইচ্ছা ছিল ছেলে ওকে একটু মানুষ করে বাবা আব্বা বা ছেলে একটু মানুষ করাই লেখাপড়া করাইয়া তাহলে বিশানে বড় কিছু হতে পারবে এই আশা ছিল যে ওরাকে যতদূর পারি শিক্ষার দিকে নিয়ে যাব তখন যখন আইয়া শুনি যে খেলাধুলা করে এ করে সে করে লেখাপড়া তেমন মনোযোগী না এইরকম খেলার দিকে মনোযোগী তখন তো একটু খারাপ তখন তো অবশ্যই খারাপ লাগবে বাবার আদর্শকে লাগছে না আজ কি হবে আল্লাহই ভালো জানে ছোটবেলায় একটু মাইট দূরও খাইছি লেখাপড়ার কারণে তারপরে তাল্লাপকাম দেখছি এরকম পর্যায় চলে গেছেন এর ভিতরে বিশাল কিছু রহস্য আছেন যে এখানে আল্লাহ দেবেন তখন আবার আমার সবাই একটু ভালো লাগতেছে আমি তো বাড়ি থাকতাম না আমি ওদের জ্বালা ভোগ বেশি করতাম না ওই যদি আইয়া দুই ছেড় পাঁচ দিন থাকতো দুই পাঁচ দিন আর কি তা আমার কাছে দিন কোন ছেলে সাহস করে কিছু বলেনি চাইনি খুব ভয় করতেন ওই আম্মুরে আর আম্মুরে বলতেন আব্বাই কি যে তুমি এরটা নেব তোরা সাথে পেরিস নে খালি আমার এ ফাটাই ঠেলে তোরা সা কেন আমরা যাব না তুমি যাও তুমি যাই কই আনে দে এই আর কি মজার এইগুলো